নমস্কার। আমার এই দীঘলী পুখুরী আর মহিমাথা পুখুরী আমার দুটা পুখুরী, আমি ইতিমধ্যে এনেকুৱাকৈ হেৰি আজবাব করে আছো, লিজতো দিয়া হয়েছে। কিন্তু এটা কোনোবা দুর্বৃত্তই আমার এই মাছটো তাৰমানে ইতিমধ্যে কিবা মোৰ এটা অনুমান কিবা দিছে, দিয়ার কারণে আজি এই মাছবোৰ মৰা দেখা গৈছে। কিন্তু আমি ইতিমধ্যে প্রায় 2 লাখমান টকাত ইতিমধ্যে লিজত দি থকা হয়েছে, আর এই 70,000 টকার এই মাছটো দৌড় পেলাইছো। দুখ লাগিছে, এই মাছ মোৰ মৰা কারণে আমার তাৰমানে বেকার কিছুমান লড়ার জীবন হানি করে দিছে। অনুমান করেছো তাৰমানে কোনোবা দুর্বৃত্ত এই কাম করেছে, তাৰমানে চিয়রলি। কেতিয়াৰ পৰা মাছ মরি আজি 6 দিন 7 দিন হয়েছে, আজি 3 দিনের পর তাৰমানে দেখিছো তাৰমানে এই বস্তু তাৰমানে এনেকুৱা হৈ গৈছে। হয়, কিমান বিঘা আছিল এইটো? আমার প্রায় 6 বিঘা মান হব। হয়, এইটো আমার প্রায় 6 বিঘা মান পুখুরীর এটা পুখুরী আমার দুনিবাড়ি গাঁও ইউনিয়নের। ইয়াতে প্রায় এইটো লিজত দিয়া হয়েছে 2 লাখ টকা, ইয়াতে প্রায় 70,000 টাকা আমি মাছ পেলাইছো। কিন্তু দুঃখের বিষয় এটা আপনাদের বুঝিয়ে পাইছে, ইয়াতে এই গোটেবিলাক মাছ উপনি আছে, আমি বাছত দুর্গন্ধ ৰব পৰা নাই, এইটো অনুভৱ আপনাদের নিশ্চয় কৰিছে। গতিকে আমার সন্দেহ, আমার কোনোবা শত্রুপক্ষই নিশ্চয় এই ইয়াতে বিগ দিছে, সেইকাৰণে ইয়াৰ এই অবস্থা হৈছে। কৃষি বিভাগক আমি জনোৱা নাই। এই শেষত মই ইয়াকে ক'ব খোজো যে এই মিডিয়াৰ জৰিয়তে যদি আমাৰ কিবা অকণমান উপকাৰ হয় তেতিয়াহ'লে আমি খুশি হ'ম, এইখিনি মই ক'বলৈ। মোৰ ওচৰতে এই পুখুৰীটো আমাৰ ইউনিয়নত আছিলে, এই পুখুৰীটো ইনকামেদি আমাৰ যিবিলাক মন্দিৰ আজি অনুষ্ঠান আছিলে সেইবিলাক আমাৰ টকাটো ব্যৱহাৰ হৈছিলে। কিন্তু এইবাৰ কি কৰিলে, আজি 3-4 দিনমানৰ পৰা ইয়াৰ পৰা প্ৰতিপাত মাছ মৰি আছে, এতিয়া আমি বন্ধত থাকিব পৰা নাই। আজি পৰ্যন্ত মাছ মৰি আছে আৰু ভৱিষ্যতে যি মাছ মৰিব আমাৰ তাৰমানে বিশ্বাস। গতিকে কি কয়, মৰা মাছবিলাক উঠোঁ নাই, হাঁহ খাইছে, হাঁহ বহুত মৰি গৈছে, এতিয়া মানুহ আহিব নোৱাৰা হৈছে। গৰু ছাগলীয়ে পানী খোৱা নাই, বৰ্তমান গাহৰি চাহৰি আছে, কিন্তু সেইবিলাকৰ এতিয়ালৈ হোৱা নাই। কিন্তু হাঁহ মৰিছে বহুত, হাঁহে খাইছিলে, বহুত সংকট পৰিছে নেকি আপোনালোকৰ? আমি বহুত মানে সংকট পৰি আছোঁ, এতিয়া মানে গোন্ধত থাকিব পৰা নাই। প্ৰশাসনত বৰ্তমানলৈকে জনোৱা নাই।